আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ হাওয়া খাতুন। আমি বেঙ্গল মিটের 2006 সাল সেই শুরু থেকেই আছি। বেঙ্গল মিটের ফার্ম ভেড়া ছাগলের ফার্মে আমি দায়িত্বে আছি, ভেড়া ছাগল নিয়েই আমার কাজ। আমাদের এখানে প্রায় হাজারের মতো ভেড়া ছাগল আছে, সবই আমরা নিজের সন্তানের মতো যত্ন নিই, নিজের সন্তানের মতো করেই পালি। সেবা যত্ন না করলে তো এরা বড় হয় না, তো এটা আবার আমার কাছে একটু বেশি মানে স্পেশালি আমার খুব ভালো লাগে। ও মানে ওর ছোট থাকতে ওর মা মারা যায়, মানে হওয়ার পরে ওর মাটা মারা যায়, তখন তো দুধ ছাড়া কিছু খায় না, তো ওকে আমরা অন্য দুধ ফিডার খাওয়াইতাম। ফিডার খাওয়াইতে খাওয়াইতে দেখা যায় যে আমার দেখলেই দৌড় পরে আসতো, দৌড় পরে আসতো আমার কাছেই থাকে। ওকে আমরা আব্দুল বলেও ডাকি আর কি, তাই আব্দুল বললেও থাকে যে সবসময় যে আমার কাছেই থাকে। যদি দেখি যে কোথায় গেছে, খুঁজে একটু হয়রান হওয়া যায় যে এই ছাগলটা কোন জায়গায় গেল। এই অনেকই তো কিছু তো দুষ্টু থাকে, দেখা যায় বাইরে চলে যাচ্ছে, আবার কিছু আছে সভ্য, মানে যা বলা যায় সেখানেই থাকে, এখানে বলতেছে এখানেই থাকতেছে। এটা তো যত্ন করতে করতে বড়ই হয়ে গেছে, বয়স প্রায় এক বছরের বেশি হয়ে গেল। এবার আমরা বেঙ্গল মিটের অনলাইনের হাটে তুলব আব্দুলকে। আমাদের ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানেই খুশি, কিন্তু আমাদের জন্য একটু ব্যথা কষ্টকর, কারণ আমরা কুরবানিতে অনলাইনে আমাদের ভেড়া ছাগল তুলব, তো আমরা তো অনেক কষ্ট করে সন্তানের মতো লালন পালন করি, নিজের কাছেই সারাদিন এদের নিয়েই থাকি, এরা আমাদের কাছে সারাক্ষণ থাকে। এখন দেখা যাচ্ছে যে ঈদের পর ফার্মটা একদম ফাঁকা, খালি খালি লাগে, কষ্টকর, কিন্তু মা ভেড়া আছে, আবার দেখা যাচ্ছে বাচ্চা দিবি, আবার বড় করব, আবার সামনের বার কুরবানিতে তুলবো, এভাবেই জীবন চলে আর কি। এভাবেই আদর যত্নে লালন পালন করা হয় বেঙ্গল মিটের প্রতিটি পশু। পবিত্র এই ত্যাগের ঈদে দেশের সবচেয়ে নিরাপদ ও হালাল কোরবানির পশুটি আপনার কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।